আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনিও কি কফি খাবেন? ভাইয়ার কফি ফেভারিট। আর এটা কি জিজ্ঞেস করা লাগে নাকি? আমি ভাইয়ার কথা না, আপনাকে জিজ্ঞেস করেছি। আমাকে? হুম। জান্নাতের মুখে আপনি শুনে জীবনের সব থেকে বড় শখটা খেলাম। একটু আগেও তুই তুই করি করছিল, এখন আপনি? বাহ, উনি তো অ্যাক্টিংয়ে মাস্টার ক্লাস। কী রে, খাবি কি না বল। হ্যাঁ, আমার জন্য হালকা একটু বানিও। ওকে। রাতে খাবারের জন্য বাইরে থেকে সব কিছু নিয়ে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাইয়া চলে গেলাম ছাদে। সবার খোঁজখবর নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি জান্নাত তো বসে আছে আমাদের জন্য। তুমি ঘুমাওনি? না, আপনারা সজাগ তাই আর ঘুমাইনি। জান্নাত, তোমরা গিয়ে ঘুমিয়ে যাও। আপনি না হয় ভাইয়ের সাথেই ঘুমিয়ে যান। হুসেইন, আমার সাথে থাকা লাগবে না তোমার। যাও, গিয়ে ঘুমিয়ে যাও, সকালে দেখা হবে, গুড নাইট। বলেই ভাইয়া রুমে চলে গেল। জান্নাত আর আমি চলে গেলাম আমাদের রুমে। কিরে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুমি করে বলছিস? আপনি কি চান আমি ভাইয়ার সামনে আপনি করে বলি, তারপর ভাইয়া জিজ্ঞেস করলে আমি সব সত্যি বলে দিই, তারপর ভাইয়া আমার কথা চিন্তা করে আপনার থেকে ডিভোর্স দিয়ে দেবে? ওই, তোর কাছ থেকে এত কথা শুনতে চাইছি আমি? তাহলে এখন যেটা বলবো সেটা মেনে নেওয়াই আপনার জন্য বেটার হবে। হুম, ভাইয়া চলে যাওয়ার পর তোকে বোঝাবো কত ধানে কত চাল। আগে এটা বলেন, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? মন চাইছে তাই, তোকে বলতে হবে নাকি? না, এমনি আর কি। হুম, যা সোফায় গিয়ে শুয়ে পড়, সকালে বেঁচে থাকলে দেখা হবে। জান্নাত শুয়ে গেল, আমিও বালিশ এনে সোফায় ঘুমিয়ে গেলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। যতই দিন যাচ্ছে জান্নাতের অত্যাচার ততই বাড়ছে। কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, কোনো মেয়ের দিকে তাকাতে পর্যন্ত পারি না। কেউ প্রপোজ করলে জান্নাত তার তোলা ছবিগুলো মেয়েটাকে দেখায়, ব্যাস জায়গায় সব শেষ। এসবে কিছু একটা হাল করতেই হবে ভাবছি এসবই। তখনই মাথায় একটা আইডিয়া আসলো, তাই মেহেরি ভাইকে ফোন দিলাম। রাতে দিয়ে সব কিছু বলে দিলাম। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেরি ভাইদের নিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম কখন জান্নাত আসবে। জান্নাত আসলেই গেট থেকে একজন ইশারা দিয়ে তারপর আমরা আমাদের কাজ শুরু করব। 10 মিনিট পর গেট থেকে ইশারা করলো, জান্নাত আসছে। সবাই জান্নাতে যাওয়ার রাস্তার উল্টো দিকে মুখ করে বসলাম। জান্নাত আমাদের কাছে আসতে মেহেদি ভাই বলে উঠল, আচ্ছা হোসেন, তুই জান্নাতের এত অত্যাচার সহ্য করছিস কেন? সত্য বলবো নাকি মিথ্যা? সত্য করে বল। কারণটা হলো আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি। কি, তোর মাথা ঠিক আছে? তুই জান্নাতকে ভালোবেসে ফেলেছিস? জান্নাত আপু একটু রাগি, তবে মনটা একদম পবিত্র। ওনাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই নাকি? তা বলেছিস কখনো জান্নাতকে? তোর মাথা ঠিক আছে তো? আপুকে বললে তুমি আমাকে জানে মেরে দেবে। আর জান্নাত আমাদের পিছনে আছে কিনা সেটা কনফার্ম থাকার জন্য গেটের কাছে থাকা ছেলেটাকে চোখ দিয়ে ইশারা করলাম। ছেলেটা হ্যাঁ সূচক উত্তর দিল, ব্যাস আবার অ্যাক্টিং চালু হয়ে গেল। তাহলে এখন কি করবি? কি আর করব, এই কয়েক মাসে ও যদি উনি আমাকে ভালোবাসে তাহলে বংশের বাতি জ্বলবে, না হলে আর কিছুই করার নেই। জান্নাত তোর বউ, তুই ওর কাছে স্বামীর অধিকার চাইতে পারিস। ভাই, এসব অধিকার তখনই আদায় করা যায় যখন স্ত্রীর অনুমতি থাকে। তাছাড়া জোর করলে শরীর পাওয়া যাবে, মন তো আর পাওয়া যাবে না। আর আমার দরকার তার মনটা। তাও তুই একবার বলে দেখ, কে জানে হয়তো জান্নাতও তোকে ভালোবাসে। এটা হতেই পারে না, কারণ উনি শুধু প্রতিশোধ নিতে বিয়েটা করেছে, আর সেখানে আমি ওনাকে ভালোবেসে ফেঁসে গেছি। মেহেদি ভাই, এখন কি করব আমি তো বুঝতে পারছি না। উফ, অস্কার উইনিং অ্যাক্টিং করছি পুরো, মনটা খারাপ ভাব করে না এমন করে বলতে লাগলাম। কি আর করবি, আল্লাহ আল্লাহ যেন জান্নাতের মনে তোর জন্য ভালোবাসা জন্মায়। হ্যাঁ, কি আর করার। তারপর সবাই মিনিট খানিক চুপ থাকার পর ছেলেটি ইশারায় বললো, জান্নাত চলে গেছে। ব্যাস, প্ল্যান সাকসেসফুল। তুই এগুলো করতেছিস কেন? ওনার জ্বালানোটা সহ্য হচ্ছে না, তাই ওনাকে এবার আমি জ্বালাবো। বলেছিলাম না ওনাকে আমার মায়ায় ফেলবো, এখন সেই সময়টা চলে গেছে। এরপর দেখাবো আমাকে জ্বালানোর মজাটা। তারপর ওনার দিকে হালকা হাসলেন। তারপর ওই দিনের মতো ক্লাস করে আমি আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসেছিলাম, হঠাৎ পিছন থেকে কারো গলার আওয়াজ পেলাম। তাকে দেখি জান্নাত হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন? এই একটু আগে। উনি আমার দিকে তাকাচ্ছেন না, আর চোখে তাকাচ্ছে। বুঝলাম নজর মিলাতে পারছে না, তার মানে প্ল্যান কাজ করছে। ও, তা হঠাৎ কফি নিয়ে আসলেন কেন আমার জন্য, কি মনে করে? এমনি মন চাইলো তাই নিয়ে আসলাম। বলেই কফির মগটা আমার হাতে দিয়ে উনি চলে গেল। হালকা হেসে কফি খেতে শুরু করলাম। তারপর এইভাবেই কাটতে লাগলো দিনগুলো। কিছুদিন যাওয়ার পর থেকে জান্নাত আবার ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয়, পরীক্ষা সামনে তো তাই।
আমিও এটা সুযোগ দিই। আবুকে রুটিন অনুযায়ী ডেকে দেওয়া, ওনার জন্য কফি বানিয়ে দেওয়া, ওনার খাওয়া দাওয়া নিয়ে একটু মাথা ঘামানো, এইসবে পুরো মনোযোগ দিয়ে করতে লাগলাম। তাই কিছুদিন ধরে উনি আমার সাথে কোনো খারাপ আচরণ করেন না, কেমন যেন বদলাতে লাগলেন। আমার চোখ দিয়ে যেন চোখ মেলান না উনি। কেন জানি মনে হয় উনি আমার জালে ফাঁসতে শুরু করেছে। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। মেহেদি ভাই, আমার একটা ফ্রেন্ডকে এই ভার্সিটিতে চান্স করে দিতে হবে। তুই তোর শ্বশুরকে বললেই তো পারিস। তুমি পারবে কিনা সেইটা বলো। তা কে তোর সেই ফ্রেন্ডটা? মারিয়া। কি, তোর মাথা ঠিক আছে? তুই কি করতে চাইতেছিস সেটা বল। আগুনের জন্য ডিজেল আনছি। মানে তুই জান্নাতকে দেখিয়ে মারিয়ার সাথে প্রেম করবি? হেবে বুঝেছ কেন শ্বশুরকে বলিনি? কিন্তু হোসেন, আমার কেন জানি মনে হচ্ছে তুই বড় একটা ভুল করতে যাচ্ছিস। এখানে ভুলের কোনো কিছুই নেই। আর এমনিতেও আর 8 মাস পরে তো আমাকে জান্নাত ছেড়েই দেবে, তখন আমি কি করব? আমার লাইফে গোছাতেও তো কাউকে লাগবে, তাই মারিয়াকে আমার দরকার। ওকে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। অ্যাডমিশন কবে থেকে? 2 দিন পর থেকে। তুমি সব ব্যবস্থা করো, এখন নিজে চলবে আর বুঝবে উনি অন্যকে জ্বালালে কেমন লাগে। সব কিছুর হিসাব দেবো আমি গুনে গুনে। ওকে, তুই মাথা ঠান্ডা কর, আর যা করবি ভেবে চিন্তে করিস। আগে এটা বলো, তুমি কি এবারও ভার্সিটিতে থাকবে নাকি? আমি তো এখান থেকে রাজনীতি করি, তাই আরো কয়েক বছর আসি এখানে। তাহলে তো ভালোই। এবার আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। হালকা কিছুক্ষণ ঘোরাফেরা করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি থেকে মারিয়ার কাছে অফার পাঠালাম। মারিয়া নিজেও জানে না আমি এটা করছি, যার কারণে মারিয়া ভার্সিটিতে চান্স পেয়ে রাজি হয়ে যায়। 2 দিন পর সকালে নাস্তার সময় মেহেদি ভাইয়ের কল আসলো, তাই রিসিভ করলাম। কি রে, তুই কই? নাস্তা করছি ভাই। মারিয়া ভার্সিটিতে ভর্তি হতে এসেছে, তুই এখনই আয়। কি, ওকে আমি এখনই আসছি, বলে ফোনটা রেখে দিয়ে উঠে চলে যেতে লাগলাম। তখনই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাবো, একটু কাজ আছে। নাস্তা শেষ করে তারপর যাবি, বসে নাস্তাটা শেষ কর। জান্নাত চোখ রাঙিয়ে বললো কথাটা, আমিও ওকে বললাম। বলে আবার ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে দেখি মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। ভাই, মারিয়া কই? এখানে আছে ও। একলা একলা অনেক নার্ভাস ফিল করছিল, তাই আমার বান্ধবীকে বললাম মারিয়াকে কোম্পানি দিতে, আর ওরা ওখানে মারিয়াকে নিয়ে গল্প করতেছে, তুই যা। বলেই মেহেদি ভাইকে জড়িয়ে ধরলাম, তারপর বাগানে চলে গেলাম। আমাকে দেখে বাকিগুলো উঠে চলে গেল। মারিয়া পিছনে তাকিয়ে দেখে আমাকে দেখে অবাক হয়ে গেল। সাথে সাথে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম মারিয়া আমাকে জড়িয়ে ধরছে না, বুঝে গেলাম মারিয়ার মাঝে কোনো একটা কাহিনী আছে, তাই সাথে সাথে ছেড়ে দিলাম। ছেলেটাকে, যার কারণে আমাকে ভুলে গেলে? মারিয়া মাথা নিচু করে আছে। আচ্ছা বসো, এখানে এত অবাক হওয়ার কিছুই নেই। তো এবার বলো ছেলেটাকে। তুমি চলে যাওয়াই সিয়াম আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে, তারপর বাসা থেকে ওর সাথে বিয়ে ঠিক করে। 5 মাসের জন্য সিয়াম দেশের বাহিরে গেছে, আসলেই আমাদের বিয়ে হয়ে যাবে। গুড। তো কেমন আছো তুমি মারিয়া? ভালো। মারিয়া চোখের কোণে হালকা পানি লক্ষ্য করলাম। মারিয়া, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মাথা নেড়ে না না সূচক ইঙ্গিত দিল সে। শোনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তুমি ভালোভাবে পড়ালেখা করো, বন্ধু হওয়া যাবে আমার। কাঁদো কাঁদো অবস্থায় মাথা নেড়ে হ্যাঁ বলল সে। ওকে, বিয়ের সময় আমি কি যেতে পারবো? মানে বিয়ে তো ঠিক হয়ে আছে, বিয়ের সময় দাওয়াত পাবো তো নাকি? না, খাওয়া বলে দাওয়াতও দেবে না। মারিয়া এবার হেসেই উঠল। দোয়া করি এই হাসিটা যেন সারা জীবন এইভাবেই থাকে। আচ্ছা, আমার কথা বাদ দাও, তোমার সংসার লাইফ কেমন চলছে? কার সংসার লাইফ? কেন, তোমার রাত জান্নাত আপুর? আমি হালকা হাসলাম, ওর কথায় মারিয়া সব বুঝে গেল। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? হয়নি এখনো, তবে হবে আর 8 মাস পর। কি হবে? ডিভোর্স। কি? যা শুনছো সেটাই। ডিভোর্স কিসের জন্য দিবে? আর তাহলে তোমাকে বিয়ে করেছিল কেন? তোমার কি মনে হয় জান্নাত আমাকে সংসার করার জন্য বিয়ে করেছে? না, জান্নাত আমার উপরে প্রতিশোধ নিতে বিয়েটা করেছিল। তারপর আমাদের মাঝে 1 বছর একটা কন্ট্রাক্ট হয়, আর সেটার সময় আছে মাত্র 8 মাস। তোমার কথা আমি কিছুই বুঝছি না। তাহলে শোনো, এই 6 মাসে এইগুলো হয়েছে আমার সাথে, জানি না বাকি 8 মাসে কিভাবে যাই। খেয়াল করে দেখি মারিয়া চোখের কোণে পানিটি টলমল করছে, আর মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ও সরি মারিয়া, আমার গল্প বলে হয়তো তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি, সরি সরি। সরি হুসেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে ধুর, কি যে বলো তুমি, না যাকে পছন্দ করেছো সে নিশ্চয়ই ভালো হবে, চিন্তা করো না, আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না।
আমার নিশ্চয়ই কোনো একটা গতি হয়ে যাবে। আর এমনিতেও আমার কোনো সিওরিটি নেই, যে কোনো সময় রং বদলে ফেলতে পারি, যেমনটা তোমার সাথে করেছি। মারিয়া এবার আর চোখের পানি আটকাতে পারলো না, সে হু হু করে কেঁদেই দিল। ওর মন ঠিক করা লাগবে, কী করা যায় আমি সেটাই ভাবছি। মারিয়া আমার একটা কথা রাখবে? বলো। মারিয়া তুমি তো আর আমার হবে না, প্লিজ আমার একটা হেল্প করে দিলে আমি জানাতে উপর আমার সব প্রতিশোধ নিতে পারবো। জান্নাত আপুর উপরে কিসের প্রতিশোধ নেবে তুমি, আর কিরকম হেল্প? জান্নাত যে আমাকে এতগুলো জ্বালিয়েছে না, সেগুলো প্রতিশোধ নেবো জান্নাতের থেকে। আর হেল্পটার কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর মারিয়া আমার দিকে তাকিয়ে রইল। আমাকে প্রেম করার নাটক করতে হবে তাই তো? মারিয়ার কথা শুনে আমি অবাক হয়ে উঠলাম। ও আমার মনের কথা কিভাবে বুঝতে পেরে গেল? ও কিভাবে জানলো যে আমি এটাই বলতাম ওকে? শোনো, জানলাম কিভাবে এটা ভেবো না। আর তুমি এখনো আমার কাছে আগের মতোই আছো। তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারি তুমি কি বলতে চাও। তুমি এখনো আমার কাছে সেই আগের হোসেন আছো। ওর কথাগুলো শুনে হালকা হলাম, কারণ মারিয়া নাকি আমার চোখে পড়তে পারে, এটা আগে থেকেই জানি। এবারও হয়তো চোখ পড়েছে, তাই কিছুটা হালকা হলাম। শোনো, তোমার যে কোনো হেল্প লাগলে বলবে, আমি আছি তোমার পাশে। মাথা নেড়েই শুধু হ্যাঁ বললাম। তুমি কি জান্নাত আপুকে ভালোবাসো? জানি না। কি হলো, হাসলে কেন? না এমনি। আচ্ছা এটা বলো যে এখানে র‍্যাগিং এর কি অবস্থা, মানে কি কি বলতে হবে? তুমি তো এখানে পুরনো, তাই জানলে বলে দাও প্লিজ। এবার আমি মুচকি হাসলাম। কি হলো, তুমি মুচকি হাসলে কেন এবার? আসো তুমি বলে মারিয়াকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নতুন পুরাতন প্রায় সবাই আছে এখানে, তাই আমি মারিয়া মেহেদি ভাই তিনজনে একটা টেবিলের উপর দাঁড়ালাম। অ্যাটেনশন গাইজ, সবাই আমাদের দিকে তাকালো। হাই, আমি হুসেইন, ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। এতটুকুর বেশি আমি কিছু বলতে চাই না, আর আমার সম্পর্কে পুরনো যারা আছে তারা সবাই জানে। বিশেষ করে নতুন যারা এসেছো তারা কিছুদিনের মাঝে আমার সম্পর্কে নিশ্চয়ই জেনে যাবে। সো আমি যেটা বলতে এসেছি এই হলো যে এই মেয়েটা, এর নাম হলো মারিয়া, আমার ফ্রেন্ড মারিয়া, ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, তাই টেনশনে আছে র‍্যাগিং নিয়ে। তাই আমার ক্লাসমেট বা সিনিয়র ভাই এবং আপুদের জানানো যাচ্ছে যে সবাইকে র‍্যাগিং করলেও আমার ফ্রেন্ডদের দিকে যেন কেউ নজর না দেয়। আর কেউ যদি ওর সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করেছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর মারিয়াকে নিয়ে গাছতলায় চলে আসলাম। র‍্যাগিংয়ে চিনতে গিয়েছে? এমনভাবে না বললেও পারতে, এখন তো কেউ ফ্রেন্ড হতে চাইবে না। সমস্যা কি, তুমি আমাদের টিমের মেয়েদের সাথে চলাফেরা করবে, তারা তো সিনিয়র আমার। তো কি হয়েছে, কিছুদিন গেলে এমনি ফ্রেন্ডশিপ ঠিকই হয়ে যাবে। ওকে দেখি এখন কি করবে। কি আর করবো, বাসায় যাবো। ও হোসেন, তুই তো লাস্ট প্ল্যানটা করবি কবে থেকে? জান্নাত আপুর পরীক্ষা শেষ হয়ে যাক, এখন করলে ওনার পরীক্ষায় খারাপ হয়ে যাবে, আর আমি চাই না পরীক্ষায় এসব সমস্যা হোক। ওকে তাহলে মারিয়া ততদিন রিল্যাক্সে ক্লাস করতে থাকুক। ওকে, তা মারিয়া তুমি এখন কোথায় থাকো? এখানে চাচার বাসায়। ও তাহলে তো ভালোই। তারপর ওনাদের সাথে কথা বলা শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম, জান্নাত পড়তে আর ডিস্টার্ব করতে লাগলাম না। বিকেলে ছাদে হাঁটছিলাম, তখন জান্নাত এসে আমার সামনে দাঁড়ালো। কিছু বলবেন? কি? কালকে আব্বু আম্মু আসবে এখানে, তাই বাজারে যা, গিয়ে সব বাজার নিয়ে আয়। ও আচ্ছা, তো হঠাৎ এখানে আসবে কেন? সামনে আমার পরীক্ষা, তাই আমার যেন কোনো কাজ করতে না হয় তাই আম্মু আসবে, আমি শুধু পড়ালেখায় মন দিব। এমনি তো কি কাজ করেন আপনি? সব তো আমিই করি। ওই রাগাবি না বলে দিলাম, জাগি বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আয়, আর কাল থেকে আম্মু বাসায় রান্না করবে। ওকে, কেনাকাটা শেষ করে সন্ধ্যায় আসলাম। ফ্রেশ হয়ে রুমে যেতেই দেখি আমার শাশুড়ি আমার শ্বশুর বসে আছে। ওনাদের দেখে তো অবাক হয়ে গেলাম। ওনাদের তো কালকে আসার কথা, তাহলে আজকে কেন? তারপর হাসি মুখে ওনাদের সাথে কৌশল বিনিময় করলাম। জান্নাত আপু গিয়ে রান্নাঘরে সব কিছু ঠিক করলো, তারপর আমার শাশুড়ি গিয়ে রান্না করে দিল। খাবার খেতে সবাই একসাথে বসলাম, বেশ জান্নাত ওনাদের খোঁজ খবর নিতে লাগলো। আর এতদিন পরে হাতে রান্না বেশ সামনে গিলেই যাচ্ছে। তখনই জান্নাতের আব্বু বলে উঠল, জামাই আমরা কি নাতি নাতির মুখ দেখবো না? ওনার এই কথা শুনে খাবার গলায় আটকে গেল, না ভিতরে যাচ্ছে না বাইরে ফেলতে পাচ্ছে। বড় বড় হয়ে গেল চোখ দুটো, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আর জান্নাত আব্বুর দিকে তাকিয়ে দেখি উনিও একইভাবে টাসকি খেয়ে আছেন। তখনই পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম, জি আসলে আপনার মেয়ে চাইছে আর কি ওই পরীক্ষাটা শেষ হওয়ার পর এসব নিয়ে প্ল্যান করতে। ও তাহলে তো ভালোই। জান্নাত আপু একটা শান্তির নিঃশ্বাস ফেললো। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমোতে গেলাম। আমার রুমে গিয়ে দেখি রুমে তালা ঝুলছে, তখনই জান্নাতের কাছে আসলাম। আমার রুমে তালা ঝুলছে কেন? কেন ঝুলতেছে জানিস না,
জাগিয়ে চুপচাপ সোফায় শুয়ে পড়। সোফায় থাকতে সমস্যা হয়তো? তাহলে চুপ করে খাটে পড়। ভাবলাম যাক এবার উনি সোফায় দেখে দেখুক কত মজা সোফায় থাকাটা, এসব ভেবে আমি শুয়ে পড়লাম। আর উনি তখন পড়ছিলেন, আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম। কিছুক্ষণ পর উনি পড়া শেষ করে এসে আমার পাশে শুয়ে পড়লেন। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আবার মনে হয় মনে মনে খুশিও হলাম যে ওনার পাশে শুতে পেরে। হঠাৎ করে মনে পড়লো ওই দিন রাতের কথা, তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। কি রে উঠে গেলি কেন? আমি সোফায় ঘুমাবো। কেন এখনই না বললি? সোফায় ঘুমাতে তো সমস্যা হয়। আপনার সাথে আমি ঘুমাবো না, আপনি আমাকে গোল বলেছেন মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানো চেয়ে সোফায় ঘুমানো অনেক বেটার। ওকে যা গিয়ে সোফায় ঘুমা। তারপর বালিশ আর কাঁথা নিয়ে চলে গেলাম সোফায়, তারপর শুয়েই ঘুমিয়ে গেলাম। এইভাবে চলে গেল দুই দুটো মাস, আর জানা তারপর পরীক্ষাও শেষ হয়ে গেল। আঙ্কেল আন্টি আজকে বিকেলে চলে যাবে। দুই মাসে কত যে অ্যাক্টিং করেছি সেটা একমাত্র আমিই জানি। ওনাদের সন্দেহ করার সুযোগই দিইনি, আর বাসায় পড়তে যাইনি, সকালে বের হয়ে সন্ধ্যায় বাসায় ফিরতাম। এদিকে এই দুই মাসে মারিয়ার সাথে খুব ভালো ফ্রি হয়ে গেছে, এখন আর পুরনো কথা নিয়ে মন খারাপ হয় না। তবে মারিয়া থেকে ভালো আমাকে কেউ বুঝতে পারবে না এটা নিশ্চিত। আজকে আঙ্কেল আন্টি চলে যাবেন তাই বিকেলে বাসায় চলে আসলাম। ওনারা সব কিছু বুঝিয়ে দিয়ে ওনারা চলে গেলেন। পরের ইউনিভার্সিটিতে চলে গেলাম, এসে দেখি সবাই বসে আছে। সবার সাথে দেখা করে মেহেদি ভাই আরও কয়েকজনকে নিয়ে মারিয়া আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। মারিয়া আসার পর সবাইকে আমার প্ল্যানটা বললাম। সবারই প্ল্যানটা পছন্দ হয়েছে। প্ল্যানের মূলটা হলো একটা কাপল কনটেস্ট হবে, যে উইনার হবে তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সবাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটাতে জয়েন করতে পারে, কে কাকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা হবে। একদিনেই খেলাটা শেষ করা হবে, এতটুকু বলি, আর বাকিটা প্ল্যানটা পরে জানতে পারবে। প্ল্যান শেষ আর ক্লাস করলাম না, বাসায় ফিরে গিয়ে অনেক কাজ আছে, বিকেলে হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলে জান্নাত আপুকে একটা চমক দেখাবো। বিকেলে জান্নাত আপুকে ডাক দিয়ে ছাদে নিয়ে আসলাম, ওনাকে নিয়ে একপাশে দাঁড় করালাম। যা হচ্ছে তা যদি কাজ করে যায় না তাহলে জান্নাতকে বোঝাবো কত ধানে কত চাল।